আসসালামু আলাইকুম, এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিভিন্ন দলের নেতাদের সাথে বৈঠক, অন্তর্বর্তী সরকার গঠন হচ্ছে। বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান, দেশের সম্পদ ধ্বংস না করে সবাইকে ঘরে ফেরার আহ্বান। পদত্যাগ করে ঢাকা ছেড়ে ভারতের উত্তরপ্রদেশে শেখ হাসিনা, গণভবনে ঢুকে হাজারো ছাত্র জনতার বিজয় উল্লাস, রাজধানীর রাস্তায় লাখো মানুষ। দুদিনের সংঘর্ষে ঢাকা মেডিকেলে আহত 300-এরও বেশি, চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা, রবিবারে মোট নিহত শতাধিক। এবং শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানালেন সাবেক সেনা কর্মকর্তারা, মহাখালীতে মানববন্ধন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতির সাথে কথা বলতে বঙ্গভবনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার সাথে হাজার হাজার উৎফুল্ল ছাত্র জনতাও বঙ্গভবন অভিমুখে রওনা হন। এর আগে শীঘ্রই সবার সাথে আলোচনা করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার আহ্বান জানিয়েছেন তিনি। সেনানিবাসে দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি বলেন, দেশের সব দায়িত্ব তিনি নিষ্ঠার সাথে পালন করবেন। সেনাবাহিনীকে সহযোগিতা করতে তিনি দেশবাসীর প্রতি আহ্বানও জানান। দেশের সম্পদের ক্ষতি করা থেকে বিরত থাকতে ছাত্র জনতা সহ দেশবাসীর প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। আন্দোলনকারী ছাত্র জনতাকে ঘরে ফেরার আহ্বান জানিয়ে সেনাপ্রধান আরও বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আর একটি গুলিও হবে না। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম, ওনারা এখানে এসেছেন, আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব, এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব, যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন, আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি। আপনাদের জানমাল এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না, ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করে করি, আমরা নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন, মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে গেছেন বলে জানা গেছে। আবারও বলছি, ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলনে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন। দুপুরের দিকে তিনি সশস্ত্র বাহিনীর সদস্যদের পাহারায় হেলিকপ্টারে গণভবন থেকে বের হন, এরপর বিমানে দেশ ছাড়েন। এ খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ঢাকার রাস্তায় নেমে আসেন লাখো ছাত্র জনতা, হাজার হাজার মানুষ ঢুকে পড়ে গণভবনে, বিজয় উল্লাস করছেন তারা। এক ঘন্টার মধ্যে রাজধানীর প্রায় বড় সব সড়ক জনসমুদ্রে পরিণত হয়, সবাই ছুটতে থাকেন শাহবাগের দিকে। বিকেল 3টার মধ্যে শাহবাগ, বাংলা মোটর, ফার্মগেট, প্রেসক্লাব সহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে জনতার ঢেউ, বাদ ভাঙা উল্লাস করতে থাকে মানুষ, স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে চারপাশ। হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে এলো স্বৈরাচার থেকে মুক্তির স্বাদ, স্বাধীন বাংলাদেশে সফল রূপ নিল আরেক মুক্তির সংগ্রাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের একদফা দাবি আদায় করেই ছাড়ল গণমানুষ, আর সেই বিজয় উল্লাসে মাতল গোটা দেশের কোটি কোটি মানুষ।
রিপোর্ট করছেন আদিন সজীব, ছবি তুলেছেন মনিরুজ্জামান মনির, সেলিম রেজা, সজল বর্মন এবং মাহবুবুল আলম। তারা একাত্তর দেখেনি, শুনেছেন কেবলই, পড়েছেন পাঠ্য বইয়ে। এবার রক্ত দিয়ে লিখেছেন নতুন এক ইতিহাস, ফিরিয়ে এনেছেন স্বৈরাচার মুক্ত স্বদেশ। এই ছাত্র জনতার কথা পরিষ্কার, এদেশে আর ফিরবে না স্বৈর শাসন, চলবে না এক নায়কতন্ত্র। রোববার যার ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্পষ্ট ভাষায় তারা জানান কারফিউ নয়, লং মার্চ টু ঢাকার কর্মসূচিতেই আসবে আসল বিজয়। ভাই আমি মনে করি যে এটা আমরা একাত্তর দেখি নাই, এটা আমাদের জন্য আজকের একাত্তর, এটা এটা আজকে আমরা স্বাধীন, আর কোনো কথা নাই ভাই, আজকে আমরা স্বাধীনতা পাইছি প্রকৃত। আমরা বাংলাদেশকে 35শে জুলাই এটাকে আমরা স্বাধীনতা দিবস হিসাবে পালন করব ইনশাল্লাহ। প্রতিটি বছর 35শে জুলাইকে আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস হিসাবে পালন করব। 35শে জুলাই কোনো আগস্ট মাস না, আগস্ট মাস শোকের মাস, আমাদের শোকের মাস হয়ে 35 মাস জুলাই মাস। আমরা প্রত্যেক 35শে জুলাই প্রতি বছর স্বাধীনতা দিবস পালন করব ইনশাল্লাহ। এবারের সংগ্রামী আসবে মুক্তি হলো তাই, গাজীপুর টঙ্গী থেকে শুরু করে উত্তরার হাজারো মানুষের ঢল নামে রাজপথে এই জনস্রোত চলেছে বনানী মহাখালী হয়ে ফার্মগেট, কাউরান বাজার, শাহবাগ, গণভবন পর্যন্ত। মিরপুর, ডিওএইচএস, কালশি, ইসিবি থেকেও হাজারো মানুষ যোগ দেয় এই জনতার সাগরে। আপনার খবর আমি দেখি, আপনি আপনি হিরো, কিন্তু আমাদের অনুমতি, কারণ আমরা বিজয় লাভ করছি, আমার কত ভাই জীবন দিছে, আমরা আজকে মাঠে নামছি কেন, আমরা দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করতেছি। মিরপুর থেকে কয়েক লক্ষ মানুষের র্যালি নিয়ে আমরা এখন শাহবাগে অবস্থান করব। এই জনস্রোত এত দূর ছিল যে ঢাকার আনাচে কানাচে রাজপথে কেবলই মানুষ আর মানুষ। এরই মধ্যে শেখ হাসিনার পদত্যাগ, হেলিকপ্টার করে দেশ থেকে পালিয়ে যাওয়ার খবর গণমাধ্যমে, সবার মুখে বিজয়ের স্লোগান আর আনন্দ উল্লাস। গুলি খাইছে একটা শিক্ষার্থীর বুকে গুলি চালিয়ে যে দমিয়ে রাখা যায় না, তা আবারও প্রমাণ হল বাংলার মাটিতে ছাত্রদের হাত ধরেই। এক বদলে যাওয়া বাংলাদেশ যে বদলটা করল এদেশের তরুণ প্রজন্মরা, যারা দেখালো দেশের রাষ্ট্রপ্রধানরা থেকে শুরু করে রাষ্ট্রের যারা দায়িত্ব মন্ত্রী মিনিস্টার, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা যায় পরিবর্তন সংশোধন করে দেশকে সোনার বাংলাদেশ গড়বে এই তরুণরাই। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়া হবে বলে জানিয়েছেন মূল সমন্বয়ক নাহিদ ইসলাম। গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরুর আগে এক ভাষণে তিনি একথা জানান। এর আগে সকাল থেকেই শাহবাগ ছিল আইন শৃঙ্খলা বাহিনীর দখলে, পরে সেনাবাহিনীর ব্যারিকেড ডিঙিয়ে চতুর্দিক থেকে শাহবাগে অবস্থান নেয় ছাত্র জনতা। আরো জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। ছাত্র জনতার বিজয় উল্লাসের আগে সকালের শাহবাগ ছিল এমন শুনশান নিরবতায়। কড়াকড়ি অবস্থানে পুলিশ সেনাবাহিনী, কার্ফিউ অমান্য করলেই করা হচ্ছে আটক। যে কারণে শুরুতে শাহবাগের অলিগলিতে লং মার্চ টু ঢাকা কর্মসূচি সফল করতে শিক্ষার্থী অভিভাবকদের বিপুল অংশগ্রহণ দেখা যায়, কোনো বাধাই যেন তাদের কাছে আর বাধা নয়। এমন সময় আওয়াজ আসে এক মিছিলের, শহীদ মিনারে জড়ো হওয়া হাজার হাজার মানুষের সমাগম শাহবাগে। সেনাবাহিনীর ব্যারিকেড ডিঙিয়ে অবস্থান নেয় সবাই। এ সময় অনেকের হাতে দেখা গেছে ফুল, স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে শাহবাগ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক নাহিদ আসিফদের দেখা যায় নেতৃত্বে। বক্তব্য স্পষ্ট, অবিলম্বে শেখ হাসিনা সরকারের পতন, স্বপ্নতাদের নতুন বাংলাদেশের। আজকের এই সংগ্রামী মুহূর্তে, বিজয়ের মুহূর্তে সবাইকে, বিজয়ী মুক্তিকামী ছাত্র জনতাকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজ বিজয়ী ছাত্র গণ অভ্যুত্থান পরিণত করেছি। আমরা কিন্তু কেবল শেখ হাসিনার পদত্যাগ চাইনি, আমাদের এক দফা দাবি ছিল এই স্বৈরাচারী সরকারের পতন এবং এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটানো এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যাতে আর কখনোই স্বৈরতন্ত্র ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে। এজন্য কেবল শেখ হাসিনাকে পদত্যাগ করলেই তার দায় মুক্তি ঘটবে না। শেখ হাসিনা যে পদত্যাগ করে কোনো এক্সিট রুট দেওয়া যাবে না। শেখ হাসিনাকে গণহত্যার দায়ে বিচারের আওতায় আমরা আনব এবং আমরা সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, আপনারা কারফিউ প্রত্যাহার করুন এবং ব্যারাকে ফিরে যান। আমাদের যে অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী আপনারা ব্যারাকে ফিরে যান। আমরা কোনো ধরনের জরুরি অবস্থা বা কোনো ধরনের মিলিটারি শাসন মেনে নেব না। আমরা জনগণের শাসন, জনগণের সরকার প্রতিষ্ঠা করব। ফ্যাসিবাদের দোসরদের হাতে ক্ষমতা দিয়ে কিংবা হাসিনার কোন বি টিমের হাতে ক্ষমতা দিয়ে ছাত্র জনতাকে বোকা বানানো যাবে না। সেনাবাহিনীর প্রতি আহ্বান থাকবে, জনতার কথা শুনুন, দেশের মানুষের কথা শুনুন, ব্যারাকে ফিরে যান। এদেশের সিদ্ধান্ত ক্যান্টনমেন্ট থেকে নয়, শাহবাগে জনতার মঞ্চ থেকে আসবে। পরে শেখ হাসিনা দেশ ছাড়ার খবরে উচ্ছ্বসিত হয়ে ওঠে ছাত্র সমাজ, ভুয়া ভুয়া স্লোগানে গণভবনের দিকে যাত্রা করে সবাই। বাংলা ব্লকের থেকে শুরু করে 5 আগস্টের লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে ছাত্র জনতার নজিরবিহীন আন্দোলন নতুন এক ইতিহাস রচনা করল বাংলাদেশে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এর আগে সকালে সরকারি পদত্যাগের দাবিতে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে মার্চ টু ঢাকা কর্মসূচিতে বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। কারফিউ এবং ব্যারিকেড ভেঙে রাজধানীতে ঢুকছে আন্দোলনকারীরা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। মিরপুর ইসিবি চত্বরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ব্যারিকেড ভেঙে উত্তরাতে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। নিরাপত্তায় রাস্তায় রাস্তায় কাঁটা তারের বেড়া দিয়ে কঠোর অবস্থান নিয়েছে সেনাসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। শিক্ষার্থীদের ঢাকা অভিমুখে কর্মসূচি ঘিরে সকাল থেকেই কঠোর অবস্থান নেয় সেনাবাহিনী। তারপরও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের শুনিরাখরা যাত্রাবাড়ি এলাকায় রাস্তায় নামে আন্দোলনকারীরা। পুলিশ তাদের ধাওয়া দিলে সংঘর্ষ বাধে। কয়েকদিন থেকে উত্তপ্ত মিরপুরেও কারফিউ উপেক্ষা করে রাস্তায় নামেন শিক্ষার্থীরা, সেখানেও ধাওয়া পাল্টা ধাওয়া হয়। সকাল 11টার পর উত্তরা এলাকায় জড়ো হতে থাকেন বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থী ও সাধারণ মানুষ। মিছিল নিয়ে এক পর্যায়ে বিভিন্ন সড়কে অবস্থান নেন তারা। আন্দোলন ঘিরে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়, তল্লাশি করে ঢুকতে দেওয়া হয় যাত্রীদের, নাশকতা ঠেকাতেও নেওয়া হয় বিভিন্ন পদক্ষেপ। রাজধানীর ধানমন্ডি, সংসদ ভবন, গণভবন এলাকায় নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে গতকাল রাত থেকেই।
ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় চারদিকে অবস্থান নিয়েছে সেনা সদস্যরা। ব্যারিকেড ভেঙে তাদের কাছে চলে যান আন্দোলনকারীরা। কোনো সংঘর্ষ ছাড়াই সেখানে দুই পক্ষ অবস্থান করতে দেখা গেছে। আর সেনাবাহিনীর যেসব ভাইয়েরা আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবেন, আপনাদেরকে বলতে চাই আপনারা দয়া করে সরে যাওয়ার সহযোগী হবেন না। আপনারা হয় জনতার কাতারে নেমে আসুন, নয়তো নিরপেক্ষ থাকুন। এছাড়াও আন্দোলনের সমর্থনে রাজধানীর পাড়ায় পাড়ায় দেয়াল লেখন গ্রাফিতি করছে স্কুল কলেজের শিক্ষার্থীরা। গুলশানের নিকেতনে এ কর্মসূচি হয় সকালে। বিভিন্ন বাসা থেকে বেরিয়ে এতে যুক্ত হন অনেকেই। শিক্ষার্থী আর সরকারের কঠোর অবস্থানের কারণে দেশজুড়ে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, উদ্বেগ উৎকণ্ঠায় মানুষ। এর সমাধান কবে হবে সেটাও অজানা। তবে সাধারণ জনগণ মনে করছেন উদ্যোগটা নিতে হবে সরকারকেই। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেনাপ্রধানের সাথে বৈঠক শেষে তিনি এই বার্তা দেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শাহরুল কবির খান গণমাধ্যমকে এমন তথ্য জানান। এরপরই অন্তর্বর্তী সরকার নিয়ে আলোচনা করতে বঙ্গভবন যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এদিকে অসহযোগ আন্দোলন সফল করতে শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। রাজধানী মহাখালীতে রাবা ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচিতে এই ঘোষণা দেন তারা। এ সময় সাবেক সেনা কর্মকর্তারা বলেন, দেশের চলমান অস্থিরতা দ্রুত বন্ধ হওয়া দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশে শান্তি ফিরে আনার পক্ষে মত দেন তারা। পরে মহাখালী থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত মিছিল করেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা। দেশে এই মুহূর্তে সেনাবাহিনীর শাসন দরকার বলে স্লোগান দেওয়া হয়। আর কত জীবন গেলে, আর কত রক্ত পড়লে ঝরলে আমরা এই পরিস্থিতি থেকে বের হব। আমি একজন সিনিয়র সিটিজেন হিসেবেও সবার পক্ষ থেকে আমি এটাই অনুরোধ করব যে আপনারা যারা রাস্তায় আছেন, যারা রক্ত খরণ করাচ্ছেন, একবার চিন্তা করবেন যে বন্দুকটি, যে বুলেটটি আপনি ছুড়ছেন সেটা আপনার সন্তানের গায়ে। আমি আশা করি আপনাদের সহায়তায় এই সমস্যার সমাধান হতে পারে, আর কারো দিয়ে নয়। দেশপ্রেম আপনাদের মধ্যেই আছে। আমার মুখ ফেটে যায়, আমি কথা বলতে পারি। পাখির রতন কুড়ি ঘুরে মারছে, একটা মানবের সৃষ্টি দানব বাহিনী তৈরি করেছে। এই মুক্তিযুদ্ধ করেছিলাম আমরা এই দেশের জন্য, স্বাধীন দেশে, একটা স্বাধীন দেশে সোনার বাংলা করেছিলাম যে হেসে খেলে আমরা কাটাবো, এইটাই তাই পরিণতি। আজ একটা চেয়ারের জন্য এত রক্ত ঝরে। কারফিউর মধ্যে পুলিশের সাথে সংঘর্ষে আজও অন্তত 15 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। এই নিয়ে দুদিনের সংঘর্ষের ঘটনায় চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা 300 ছাড়িয়েছে। আহতদের চিকিৎসা দিতে হিমশিম চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। হাজারো স্বজন ভিড় করছেন সেখানে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচিকে কেন্দ্র করে কারফিউর মধ্যেও রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহতদের প্রায় সবাই পুলিশের গুলি, রাবার বুলেট বা ছড়া গুলিতে বিদ্ধ হয়েছেন। আমাদের উপরে একেবারে গুলি ছুড়ছে, গুলি লাঠি চার্জ করছে। আহত আরো অনেকে ওইদিকে বসে আছে, সবাই ক্ষত হয়েছে। আমার হাতের অবস্থা দেখেন, আমাদের বন্ধুদের গায়ে দেখেন, আমার গায়ে দেখেন গুলি লাগছে, এখন দেখেন রক্ত দেখেন। ফেরত দিতে কান আমার বাইরে, আমার বাইরে ফেরত দিতে কান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, আহতদের চিকিৎসা দিতে জরুরি বিভাগে সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। আমাদের একটা র্যাপিড রেসপন্স টিম আছে, তারা এখানে কাজ করে এবং আমাদের প্রায় 200 জনের চিকিৎসা দেওয়ার মতো প্রস্তুতি আমাদের ইমিডিয়েট থাকে। মানে উইদাউট এনি প্রিপারেশন আমরা 200 জনকে চিকিৎসা দিতে পারি। গতকালও যারা চিকিৎসা নিতে এসেছে তাদেরকে আমরা একইভাবে চিকিৎসা দিয়েছি এবং অনেকের সার্জারি লেগেছে। সার্জারি সারা রাত ধরে আমাদের সবগুলো ওটিতে সার্জারি চলেছে। বিভিন্ন বিভাগে আপনারা জানেন যে আমাদের এখানে স্থানের একটা অভাব আছে, সিটের অপ্রতুলতা, সেখানে আমরা যেখানে যেখানে তাদেরকে রাখা সম্ভব সেখানে রেখেছি। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, রোববার সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলে 272 জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার দুপুর পর্যন্ত ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন 87 জন। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ছাত্র জনতা সহ দেশবাসী সবাইকে ধৈর্য এবং সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলার অনুরোধ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধি ডক্টর
আসিফ নসরুল। সেনাপ্রধানের সাথে বৈঠক শেষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে সুসংবাদ আসছে। আর্মি চিফের সাথে একটা আলোচনা আছে, আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশা, সেটা উনি বুঝতে পেরেছেন এবং ইনশাল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আমি শুধু আমাদের ছাত্র, আমার সন্তান সমূহ, যারা ছাত্র আছো, তরুণ সমাজ, দেশের মানুষ, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, এই দেশটা আমাদের, ইনশাআল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব। শেখ হাসিনার পদত্যাগের খবরের পর থেকেই দেশ জুড়ে রাস্তায় নেমে আসে উৎফুল্ল জনতা, পথে পথে বিজয়োল্লাস করছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়সের মানুষ। জনসাধারণ বলছেন এই বিজয় গণমানুষের বিজয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন জাহেদুল আলম। স্বৈরাচার পতনের পর বাংলার আকাশে যেন নতুন করে উঠল বিজয় নিশান। দেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হয়েছে, এমনটাই বলছেন দেশের কোটি জনতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকারের পদত্যাগের পর কারফিউ ভেঙে নিজ নিজ জেলার মোড়গুলোতে অবস্থান নিয়ে উল্লাসে ফেটে পড়ে ছাত্র জনতা। জাতীয় পতাকা নিয়ে এ মিছিলে যোগ দেয় নারী শিশু সহ সর্বস্তরের মানুষ। মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত রাজপথ। জনগণই যে দেশের শক্তির উৎস, আগামীতে যারা সরকার গঠন করবেন এই অভ্যুত্থান তাদের সে কথাই মনে করিয়ে দেবে। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঝিনাইদহে পরিবেশে ভারসাম্য রক্ষে আনসার ও বিডিপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে জেলা অফিস কার্যালয় চত্বরে বিভিন্ন উপজেলায় রোপণের জন্য গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে ঝিনাইদহের 6 উপজেলায় ফলজ, বনজ এবং ভেষজ 707 গাছ রোপণের জন্য বিতরণ করা হয়। এছাড়াও জেলা কার্যালয় চত্বরে বিভিন্ন গাছ রোপণ করা হয়।